সো হেই গাইস, ওয়েলকাম টু দ্য মিউজিক জোন। আশা করি সবাই ভালো আছো। তো গাইস, আজকে আমরা শিখব যে আমরা এফএল স্টুডিও মোবাইলে স্কেল ব্যবহার করে কিভাবে কর্ডস বানাবো। ওকে, তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, তো গাইস স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। তো চলো শুরু করা যাক। তো গাইস, ভিডিও শুরু করার আগে আজকে আমাদের কমেন্ট হচ্ছে রাতুল ডি ব্রো, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার পাশে থাকার জন্য এবং সাপোর্ট করার জন্য। তো গাইস, এরপর আমরা ভিডিওর দিকে আসব। প্রথমে আমি এখানে একটা কিবোর্ড সিলেক্ট করে নিচ্ছি। ওকে ওকে গাইস, তো আমি এখানে ক্লোজ গ্র্যান্ড নিয়েছি। তো এখানে তোমাদেরকে কী করতে হবে, আমি তার আগে একটা জিনিস ক্লিয়ার করে দিই। যদি তোমাদের মধ্যে অনেকে বিগিনার আছো, যদি স্কেল সম্বন্ধে না জানো, তাহলে দেখো ভিডিও দেওয়া আছে, চ্যানেলে যাও, চ্যানেলে যাওয়ার পর প্লেলিস্টে যাও, প্লেলিস্টে যাওয়ার পর ওখানে দেখো স্কেল টিউটোরিয়াল বলে একটা প্লেলিস্ট আছে। তো ওই প্লেলিস্টটা তোমরা চেক করতে পারো। ওই প্লেলিস্টে ভালো করে আমি দেখিয়ে দিয়েছি, এক্সপ্লেন করে দিয়েছি যে স্কেল জিনিসটা কী। ওকে, তো এখানে তোমাদেরকে তোমরা যে কোনো মানে তোমাদের গানের ওপর যেটা যাচ্ছে, যে স্কেলটা যাচ্ছে মাইনার বা মেজার এরকম টাইপের যদি স্কেল যাচ্ছে, তাহলে তোমরা সেই স্কেলটা বানাবে। আমি এখানে মেজার স্কেল দিয়ে দেখাচ্ছি। ওকে, তো প্রথমে তোমাদেরকে এখানে কী করতে হবে, প্রথমে তোমাদেরকে একটা স্কেল বানিয়ে নিতে হবে, যেরকমভাবে আমি করলাম, যে প্রথমে একটা কিবোর্ড আমি সিলেক্ট করে নিলাম, দেন এখানে স্কেলটা বানিয়েছি, ঠিক সেরকমই তোমাদেরকেও করতে হবে। তোমাদেরকে প্রথমে একটা কিবোর্ড সিলেক্ট করে নিতে হবে, দেন তোমাদেরকে স্কেলটা এখানে বানাতে হবে। ওকে, তো গাইস আমাদের এখানে স্কেল রেডি, আমি শুনিয়ে দিচ্ছি। ওকে, তো স্কেলটা এখানে বানালাম কেন, যাতে আমাদের নোটগুলো বুঝতে সুবিধা হয় যে আমাদের কোথায় কোথায় কর্ডস হবে, ঠিক আছে। এই কারণে আমি প্রথমে স্কেলটা বানিয়ে নিলাম, এরপর আমরা বানাবো হচ্ছে গিয়ে ইয়েটা কর্ডসগুলো। ওকে, তো প্রথমে আমাদের সি আছে স্কেলে, প্রথমে আমাদের যেহেতু আমাদের এটা সি স্কেল, যার কারণে আমাদেরকে ফার্স্টে যে কর্ডটা আছে সেটা সি দিতে হবে। এরপর আমি আর একটা জিনিস ক্লিয়ার করে দিই, যে তোমার গানের যে প্রথম ফার্স্ট যে নোটটা থাকবে সেই নোটটার উপর কিন্তু তোমার স্কেলটা হবে। ওকে, তোমার গানের যদি ডি নোট থাকে তাহলে কিন্তু তোমার পুরো স্কেলটা ডি হবে, সেটা মাইনার হোক বা মেজার হোক, ঠিক আছে। আর যদি তোমার গানের ফার্স্ট নোটটা যেটা আছে সেটা যদি এ হয়, তাহলে কিন্তু তোমার স্কেলটাও কিন্তু এই হবে। ওকে, তো আমি এখানে ইয়েটা বানিয়ে নিচ্ছি। ওকে, তো আমি এখানে সি মেজার নিয়েছি, দেন আমি এখানে আমাদের এখানে স্কেলে কিন্তু এ আছে, ঠিক আছে। তো এখানে দেখতে পারো এ আছে কিন্তু। ওকে, আর আমি আর একটা জিনিস ক্লিয়ার করে দিই, যেটা হচ্ছে গিয়ে তোমরা এই অক্টিভটায় যে স্কেলটা বানিয়েছো, তার মানে কিন্তু এ নয় যে তোমরা এই অক্টিভগুলোতে নিজেদের কর্ডসগুলো বানাবে না, তোমাদের যেখানে ইচ্ছা হয় তোমরা সেখানে বানাতে পারো। ওকে, কিন্তু শুধু স্কেলটা মেনটেন করতে হবে, নট অক্টিভ। ওকে, তো আমাদের এ আছে, আমরা এই নিয়ে নেব। ওকে ওকে ওকে, ওকে গাইস, তো এরকমভাবে তোমরা কিন্তু খুব সহজেই নিজেদের কর্ডস বানাতে পারবে যে কোনো গানের। ওকে, আরেকটা জিনিস তোমাদের একজনের কনফিউজ ছিল এটা, তো যেটা হচ্ছে গিয়ে স্কেল মেনটেন করে কীভাবে আলাদা আলাদাভাবে আমরা নোট দিয়ে কর্ডস বানাবো, ঠিক আছে। তো সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো প্রথমে আমি বলে দিলাম যে প্রথমে কিন্তু তোমাদেরকে স্কেলটা এখানে বানাতে হবে, দেন এখানে আমাদের সি আছে, ঠিক আছে। আমি এখানে একটা সি নিলাম, এখানে একটা সি নিলাম, আমাদের কাছে দুটো এখন সি আছে। আমি এরপর যেখানে এখানে যেখানে খুশি আমি আমাদের স্কেল মেনটেন করে যদি আমি নোট দিয়ে দিই, সেটা কিন্তু ম্যাচ করে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি।
ওকে, আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে দিলাম। ওকে, তো এরকম ভাবে কিন্তু আমরা যে কোনো মানে আমাদের স্কেলের উপরে যদি সেই মানে স্কেলের উপরে যদি সেই নোটটা আছে, তাহলে আমরা যে কোনো নোট এরকম ভাবে লাগাতে পারি, মানে অ্যাপ্লাই করতে পারি, সরি সরি অ্যাপ্লাই করতে পারি, কিছুজন ভুল জিনিস নিয়ে নেবে। ওকে গাইস, তো স্কেল মেনটেন করে তোমরা খুবই সহজেই কিন্তু কর্ডস আরও মানে আলাদা আলাদাভাবে এক্সপেরিমেন্ট করতে পারবে। তো আমি এখানে তোমাদেরকে এই জিনিসটাও ক্লিয়ার করে দিলাম যে শুধু কর্ডস নয়, আমরা আলাদা আলাদা আলাদাভাবে সাউন্ড আনার জন্যে নোটগুলো কিন্তু স্কেলের মধ্যে আলাদা আলাদা জায়গায় সেটা আমরা অ্যাপ্লাই করতে পারি। এখানে ক্লিয়ারলি বুঝতে পারলে, আমি কিন্তু এটা এখনই জাস্ট বানালাম, সিরিয়াসলি বলছি, আমি এর আগে এই জিনিসটা বানাইনি, আমি এখনই বানালাম। ওকে, তো এই সাউন্ডটা বুঝতে পারছো যে ঠিকই আছে, আমাদের কোনো বেসুরও মনে হচ্ছে না। ওকে গাইস, তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দিও, এফএল স্টুডিও মোবাইল রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর নিচে অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ওকে, তো গাইস দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা, বাই বাই, টেক কেয়ার।